নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে একুশ নভেম্বর আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা আপনাদের হেডলাইনস হিসাবে প্রথমেই জানিয়ে দিই যে দক্ষিণবঙ্গের সাত থেকে আটটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কবে হতে পারে এবং কেমন বৃষ্টি হতে পারে পাশাপাশি বঙ্গোপসাগরে আবার নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে কবে হতে পারে এবং তার জন্য পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম ঝাড়খণ্ডে কোনো প্রভাব পড়বে কিনা এবং আজকের আবহাওয়াটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ঝাড়খণ্ড এছাড়া ত্রিপুরার সঙ্গে বাংলাদেশ এবং আসামে কোথায় কেমন থাকতে পারে এই সমস্ত বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রথমে আমরা দেখে নেব বৃষ্টির সম্ভাবনা যে রয়েছে হালকা বৃষ্টি হতে পারে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এবং কোন কোন দিন কোথায় হতে পারে আমরা রেডার চিত্র থেকে দেখতে পাচ্ছি যে একটা মেঘ আস্তে আস্তে পূর্ব দিকে এগোচ্ছে অবশ্যই আপনারা সেটা দেখতে পাচ্ছেন এই বৃষ্টির মেঘটার প্রধানত আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এবং উপকূলের জায়গাগুলোতে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং আসামে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এমনটা রয়েছে সম্ভাবনা প্রধানত জলীয় বাষ্পপূর্ণ মেঘের জন্যই এমন অবস্থা কারণ দক্ষিণ ভারতে এখনও মেঘের প্রচন্ড সম্ভার রয়েছে কারণ আরব সাগরে রয়েছে একটি নিম্নচাপ অর্থাৎ দক্ষিণ ভারতে এই যে মেঘলা আকাশটা রয়েছে এবং জলীয় বাষ্প রয়েছে তাই সাগর থেকে মেঘ কিন্তু আস্তে আস্তে ঢুকবে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন প্রধানত সোমবার থেকে একেবারে মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ সোম বৃষ্টির একটা হালকা সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা এখানে জেনে নেব যে অনলাইনে কি দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কোথায় রয়েছে খুব সংক্ষেপে জানিয়ে দিচ্ছে আপনাদের আবহাওয়া দপ্তর বলছেন প্রধানত কলকাতা এখানে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তাদের আপডেট এছাড়া বলছেন তারা বৃষ্টি হতে পারে হাওড়া জেলা সঙ্গে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়ার কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এমনটা রয়েছে আপডেট সোমবার এবং মঙ্গলবার এই দুটো দিন এবার অনলাইন কি দেখাচ্ছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমেই কারণ আমরা কাউন্ট করব সকাল থেকে সকাল অর্থাৎ বাইশ তারিখ সোমবার সকাল থেকে আমরা দেখে নেব বৃষ্টি হবে কি হবে না অবশ্যই খুব হালকা হালকা বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি হতে পারে মেদিনীপুর চব্বিশ পরগনার এমনটা আমরা দেখতে পেলাম এবার আস্তে আস্তে যদি আমরা এগিয়ে যাই প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না হালকা কোথাও কোথাও হতে পারে এবং আমরা দেখতে পেলাম এখানে কোথাও কোথাও একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত আমরা দেখতে পাচ্ছি যে তেইশ তারিখে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টি হতে পারে উপকূলের জায়গাগুলো খুব হালকা বৃষ্টি এখানে ওখানে একটা সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি এটাও আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ পরগনা দুই চব্বিশ পরগনা রয়েছে পাশাপাশি হাওড়া জেলাতে রয়েছে এছাড়া দুই মেদিনীপুরে রয়েছে এবং কলকাতার কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে এমনটা একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখে রয়েছে এটা আপডেট চব্বিশ তারিখে দেখে নেবো চব্বিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা তাতে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা তবে অনলাইন দেখাচ্ছে চব্বিশ তারিখে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এমনটা রয়েছে এখনো পর্যন্ত তাদের আপডেট অর্থাৎ অনলাইনের তাতে আমরা দেখতে পাচ্ছি উপকূলের জায়গাগুলো যেমন রয়েছে গোসাবা সঙ্গে কুমিরমারি ঝাড়খালি গঙ্গাসাগর সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে একটা হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জেলা হিসাবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে বুধবারে আবহাওয়া দপ্তরে যে আপডেট রয়েছে তারা বলছেন বৃষ্টি হবে না এটা কিন্তু গত রাতের আপডেট বলছি অবশ্যই আজকে তারা পরিবর্তন করেন কিনা সেটাও দেখতে হবে এবং যদি তারা করেন সেটা আপনাদের জানিয়ে বিকালের আপডেটে সুতরাং বুঝতেই পারলেন যে এই সমস্ত জেলাগুলোতে উপকূলের একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু অন্যান্য জেলাগুলোতে কি হতে পারে আমরা প্রধানত দেখতে পেলাম যে বাইশ তারিখ থেকে কাউন্ট করে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে ওপরের দিকে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই চলুন একবার দেখে নেওয়া যাক আমরা দেখতে পাচ্ছি প্রধানত বাঁকুড়া এখানে আপাতত বলেছেন কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব খুব কম বাইশ তেইশ চব্বিশ এখনো পর্যন্ত আপডেট রয়েছে যদিও আমরা দেখতে পেলাম উত্তর চব্বিশ পরগনা সংলগ্ন নদীয়ার কোথাও কোথাও ছিটে মোটা হালকা বৃষ্টি হতে পারে হুগলির কোথাও কোথাও একটা চান্স বা সম্ভাবনা ক্ষীণ রয়েছে এটা দেখতে পাওয়া যাচ্ছে এবার আপনাদের জানাবো উত্তরবঙ্গের আপডেট তারপর আসছি নিম্নচাপের ব্যাপারে নতুন নিম্নচাপের ব্যাপারে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আজকে রয়েছে তাতে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে নিম্নচাপের জন্য প্রধানত কোথাও কোথাও খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা রয়েছে সোমবারে সোমবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও হতে পারে এমন একটা কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি মঙ্গলবারেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা বুধবারে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এমনটা আপডেট তবে আজকে রয়েছে রবিবার আজকে যে তারা বলছেন দার্জিলিং এর কোথাও কোথাও কিন্তু খুব হালকা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা রয়েছে তাদের তরফ থেকে দেওয়া আপডেট অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে দুই দিনাজপুর মালদা কোথাও কোনো আজকে বৃষ্টির সম্ভাবনা নেই এবং আগামী দিনে অর্থাৎ সোমবার মঙ্গলবার বুধবারে সেরকম কোথাও কোনো দুই দিনাজপুর মালদাতে বৃষ্টির সম্ভাবনা নেই এটা রয়েছে প্রধানত আপডেট এরপর আমরা জেনে নেব যে আজকের আবহাওয়াটা কেমন থাকবে আজকে দক্ষিণবঙ্গের আবহাওয়াটা প্রধানত যে থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ আজকের আবহাওয়াটা তবে আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছেন আজকে শুকনো আবহাওয়া থাকবে পাশাপাশি তারা যেটা বলছেন যে ঝলমলে আকাশ সঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা দিয়ে কিন্তু বৃষ্টি একটা এগিয়ে আসছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে প্রত্যেকটা জেলা তবে ঠান্ডার পরিমাণ আজকে অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলা যেমন রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে প্রধানত আজকে আঠারো ডিগ্রি বা উনিশ ডিগ্রি সর্বনিম্ন থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এখানে প্রধানত কুড়ি ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তাই ঠান্ডা কম থাকবে ঠান্ডা আবার ফিরতে পারে আগামী সপ্তাহে এটা রয়েছে প্রধানত এখনও পর্যন্ত আপডেট অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দুই ডিগ্রি মতো বেড়েছে দার্জিলিং কালিম্পংয়ে নয় দশের মধ্যে থাকবে বাকি জেলাগুলো সতেরো থেকে আঠারো এছাড়া মালদাতে থাকবে কুড়ি ডিগ্রি আশেপাশে দুই দিনাজপুরে সতেরো থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড এটাই রয়েছে আজকের আবহাওয়া তাই আজকের আবহাওয়াতে পশ্চিমবঙ্গের সমগ্র পশ্চিমবঙ্গে একমাত্র দার্জিলিং এ হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলো পরিপূর্ণভাবে শুকনো থাকবে এটা রয়েছে আপডেট আগামী সপ্তাহে অর্থাৎ আগামীকাল থেকে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর চলুন এবার দেখে নেওয়া যাক অন্যান্য জায়গার আবহাওয়াটা কেমন থাকতে পারে তারপরে আসছি নতুন নিম্নচাপের ব্যাপারে আসামের ক্ষেত্রে যে আপডেট প্রধানত রয়েছে তাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামেও প্রধানত মঙ্গলবার বা সোমবার থেকে একটা হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে এখনো পর্যন্ত এটুকু রয়েছে আপডেট তবে আজকের আবহাওয়াতে সেরকম কোথাও কোনো বৃষ্টি নেই আংশিক থেকে মেঘলা আকাশ থাকার একটু বেশি সম্ভাবনা রয়েছে তবে রোদ ঝলমলে আকাশও থাকবে প্রধানত আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখে হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে আসামে এটা লক্ষ্য করতে পারা যাচ্ছে তেইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে কিন্তু হালকা অবশ্যই দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সরাসরি চলে যাব বাংলাদেশের আপডেটে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট আজকে রয়েছে তাতে আবহাওয়া দপ্তর অর্থাৎ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন যে রংপুর এবং রাজশাহীর কোথাও কোথাও মুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে অন্যান্য জেলাগুলো বা সমগ্র দেশ জুড়ে শুকনো আবহাওয়া থাকবে অস্থায়ী আংশিক মেঘলা থাকবে এটা রয়েছে আজকের আপডেট কোথাও কোনো সমস্যা নেই সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা আসতে পারে এমনটা রয়েছে আপডেট তবে একটা নিম্নচাপের প্রভাব হিসেবে হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে কারণ জলীয় বাষ্প প্রচুর পরিমাণে না হলেও বেশ কিছুটা ঢুকেছে আমরা যেটা দেখতে পাচ্ছি বাইশ তারিখের কোথাও কোথাও সম্ভবত একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে ময়মনসিং সিলেটের কোথাও কোথাও খুব হালকা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা প্রধানত রয়েছে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ বেশি বৃষ্টি বলতে বেশি বৃষ্টি পরিমাণে হবে না একটু সম্ভাবনা রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন যে সিলেট এবং ময়মনসিং এই জায়গার বৃষ্টিটা এখানে একটু আসতে পারে পাশাপাশি চব্বিশ তারিখে খুলনা বিভাগের কোথাও কোথাও খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন এই কলাপাড়ার সঙ্গে রয়েছে শ্যামনগর খুলনা বরিশালে এখানটা একটা হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত সুতরাং নিম্নচাপে সেরকম কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আপাতত নেই কোথাও কোথাও হালকা বৃষ্টি মেঘলা থাকবে এটাই রয়েছে নিম্নচাপের আপডেট পাশাপাশি ত্রিপুরার ক্ষেত্রে যে আজকের আপডেট রয়েছে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আজকে নেই তবে আস্তে আস্তে কিন্তু যে আবহাওয়াটা চলছে সেই রকমই চলার সম্ভাবনা রয়েছে বৃষ্টি সেরকম আজকে কোথাও যেমন সম্ভাবনা নেই আগামী দিনেও সেরকম সম্ভাবনা নেই আজকে মেঘলা মেঘলাকাশটা থাকতে পারে উত্তর ত্রিপুরা ঊনকুটির সংলগ্ন জায়গাগুলোতে আবারও পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ দিনের পর দিন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নেই শুকনো আবহাওয়া থাকবে তাপমাত্রা আজকে থাকতে পারে অনেকটা কম অর্থাৎ প্রধানত সর্বনিম্ন তাপমাত্রা একটু বেড়েছে ঠান্ডাটা কম থাকবে ঠান্ডা বেশি থাকবে না আগামী কয়েকদিন চলবে রবিবার থেকে আবার ঠান্ডা বাড়তে পারে এটা রয়েছে আপডেট অন্যদিকে আগামী দিনে অর্থাৎ আমরা যেমন দেখলাম অন্যান্য জায়গায় সোমবার মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেমনি ত্রিপুরাতে কোথাও কিন্তু নিম্নচাপের প্রভাব আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ ত্রিপুরাতে আগে একটা দেখা গিয়েছিল প্রভাব পড়তে পারে এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই এটাই রয়েছে প্রধানত এখনও পর্যন্ত আপডেট এবার আমরা সরাসরি চলে যাব নতুন নিম্নচাপ তার প্রভাব কোথায় আসতে পারি চলুন একবার সেটা দেখে নেওয়া যাক নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে অবশ্যই সেটা দেখতে পাচ্ছেন একটা বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ তৈরি কিন্তু সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপটা তৈরি হতে পারে প্রধানত দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তার প্রভাবটা কোথায় আসতে পারে তার জন্য আমরা অটোমোডে এটাকে প্লে করে দেবো এবং দেখব সেটি কোথায় যায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশে সেটি আসবে কিনা সেটাও আমরা চেক করে নেব অবশ্যই আমরা দেখতে পেলাম চব্বিশ পঁচিশ তারিখে একটি নিম্নচাপ তৈরি সম্ভাবনা রয়েছে সেটি আস্তে আস্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অনেকটা দক্ষিণ দিক দিয়ে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে এমনটা রয়েছে সম্ভাবনা অর্থাৎ প্রধানত একটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে আমরা বৃষ্টি আসছে এমনটা কিন্তু দেখতে পাচ্ছি না এখনও অবশ্যই আমরা আরেকটু দেখে নেবো যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা তার জন্য আমরা আরেকটু ডে বাই ডে একটু দেখে নিলে বুঝতে পারবো যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে না নেই অবশ্যই আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু দক্ষিণ ভারতে প্রচন্ড বৃষ্টি ঢুকতে চলেছে বিশেষ করে রয়েছে তামিলনাড়ু দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এছাড়া পন্ডিচেরি সঙ্গে রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী জায়গায় এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে এবং এটাও আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বৃষ্টি কেরালা এবং কর্ণাটকেরও কোথাও কোথাও একটা হবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সেই বৃষ্টি হতে পারে প্রথমত ছাব্বিশ তারিখে এবং আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে তবে এই মুহূর্তে আমরা সেই বৃষ্টি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে ঢুকছে এমনটা দেখতে পাচ্ছি না অর্থাৎ বলা ভালো প্রভাবটা পড়ার সম্ভাবনা নেই এই মুহূর্তে এটা আমরা দেখতে পাচ্ছি এবং এটাও আমরা দেখতে পাচ্ছি যে সাতাশ তারিখে সেই নিম্নচাপের জন্য দক্ষিণ ভারতীয় বৃষ্টি চলবে এমনটা রয়েছে আপডেট অর্থাৎ আস্তে আস্তে বৃষ্টিটা আবারও দক্ষিণ ভারত জুড়ে হবার সম্ভাবনা রয়েছে প্রচণ্ড বৃষ্টি হতে পারে তামিলনাড়ু পদুচেরি করাইকল পাশাপাশি রয়েছে কেরালাতে প্রচন্ড বৃষ্টির নতুন করে সম্ভাবনা তৈরি হচ্ছে এটা দেখতে পাচ্ছি প্রথমত ছাব্বিশ থেকে শুরু হয়েছে ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখেও সেই সম্ভাবনা রয়েছে এটা আমরা লক্ষ্য করতে পারছি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড প্রচণ্ড বৃষ্টি কিন্তু হবার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারত জুড়ে এখনো পর্যন্ত এটুকুই রয়েছে আপডেট পন্ডিচেরিতে হতে পারে পাশাপাশি নেল্লোর সঙ্গে রয়েছে চেন্নাই এখানে আবার প্রবল বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গে দেখুন সেই বৃষ্টি আসার কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি না অর্থাৎ পুরোপুরি পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সঙ্গে রয়েছে ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এখানে সেরকম প্রভাব পড়ার সম্ভাবনা নেই আঠাশ তারিখে এটা আমরা দেখতে পাচ্ছি এবং আরেকটু যদি আমরা এগিয়ে যাই দেখব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি আসছে কিনা তাতে আমরা দেখতে পাচ্ছি সেরকম সম্ভাবনা এখনো পর্যন্ত নেই এবং উনত্রিশ নভেম্বর পর্যন্ত যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ পুরোপুরি পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে কিন্তু আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি প্রধানত দক্ষিণ ভারত জুড়ে আবারও কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের জায়গাগুলোতে সুতরাং বন্ধুরা বুঝতেই পারলেন যে বৃষ্টির সম্ভাবনা হালকা রয়েছে এই মুহূর্তে সোমবার মঙ্গলবার বুধবার পশ্চিমবঙ্গের জায়গাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে যে সমস্ত জায়গাগুলোতে হতে পারে সেটা একবার আপনাদের আরেকবার জানিয়ে দিই যেমন রয়েছে কলকাতার কিছু অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়াতে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে নদীয়ার দু এক জায়গা বৃষ্টি হতে পারে এমনটা একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তো পরবর্তী ক্ষেত্রে আপনাদের আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব কোথায় কতটা পরিবর্তন হচ্ছে কোথায় কতটা সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর কী দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে সমস্ত কিছু ডিটেলস তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সমস্ত সময় যেমনটা জানিয়ে আসছি তেমনটা জানিয়ে যাব থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং